মার্কেট আজকে ভোগ খাবে, আজকে অন্ন ডাল কুমড়ো আর হ্যাঁ এক কিলো দেন। শাড়িগুলো দেখুন একবার, কিসের প্রচুর টি শার্ট। এটা তো পাটি সাপটা, পাটি সাপটা পিঠেটা নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল উইথ দুরন্ত খুনি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 10ই জানুয়ারি 2024, আজ আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আমাদের এই ভিডিওতে থাকছে কঙ্কালীতলার মায়ের দর্শন, সোনাঝুরি হাট এবং বোলপুরের আরো অন্যান্য জায়গা। আজকে সকালটা খুবই সুন্দর, ঝলমলে রোদ আর উত্তরে হিমেল হাওয়া বইছে, আর তার মাঝখানে সর্ষের ক্ষেতে দাঁড়িয়ে পড়েছি আপনাদের স্বাগত জানাবার জন্য। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, তাই বোলপুর ঢোকার মুখে বনভিলা বলে একটা গ্রাম আছে, সেই বনভিলা এখানে দাঁড়িয়ে আমরা একটু জল খাবার খেয়ে নিচ্ছি। এখানে একটা দোকান থেকে কিনে নিয়ে আসা হলো লুচি ঘুগনি। আমরা যেখানে দাঁড়িয়েছি এই বনভিলা বাস স্ট্যান্ডে, এই যে এদিকে রাস্তাটা যাচ্ছে বোলপুরের দিকে আর এটা যাচ্ছে ইলাম বাজার, আর ঠিক এখানেই এই বরিশালের রান্নাঘর যাওয়ার রাস্তাটা। এই সোজা রাস্তাটা গেলে মন্দির, আর এই মা দিকে রয়েছে পার্কিং, মোটর বাইক বা চার চাকা যে কোনো গাড়ি এখানে পার্ক করা যায়। পার্কিং চার্জ কার হচ্ছে 20 টাকা, বাইক রাখার পার্কিং চার্জ ফ্রি। মন্দির যাওয়ার রাস্তায় এরকম সব ডালার দোকান আছে, এখান থেকে ডালা নিয়ে নিতে পারেন। এই যে পরপর অনেকগুলো দোকান আছে, ওই সামনেও আছে এখানেও আছে। দিদি ডালা কত থেকে আছে, কত কত দাম? আচ্ছা 51 থেকে শুরু। আচ্ছা আচ্ছা, মূল্যবোধে দিতে হয় এখন না, পৌষ মাসে মূল্য দিতে হয়। পৌষ মাসে মায়ের মন্দিরে মূল্য পুজোর সঙ্গে দেওয়া হয়, মূল্য দিলে বলে মূল শক্ত হয়। এই দেখুন এদিকেও দোকান আছে প্রচুর। এই আমরা মূল মন্দিরের গেটে ঢুকছি, এই হচ্ছে মায়ের মন্দির। কঙ্কালীতলায় মন্দির চত্বরটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর, প্রচুর গাছগাছালি রয়েছে, বসার জায়গাও প্রচুর। আমরা পুজো দেব না, শুধু মায়ের দর্শন করব। সদগময়া
কঙ্কালীতলায় মায়ের মন্দিরে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখানে প্রসাদ পাওয়ার জন্য 50 টাকার কুপন রয়েছে, এখান থেকে কুপন কেটে নিতে পারবেন। এসে কুপন নিয়ে নিলেই হবে। আমরা কুপন নিয়ে নিলাম, যারা নিচে বসতে পারবেন না তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আমাদের পরম সৌভাগ্য যে দর্শন করতে এসে প্রসাদও পেয়ে গেলাম। অন্ন, ডাল, কুমড়ো আলু সবজি, একটা বাঁধাকপি সবজি দেওয়া হয়েছে, আর প্রথমে পুষ্পান্ন দেওয়া হয়েছিল, পরমান্ন এবং টক দেওয়া হলো। কঙ্কালীতলায় খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে আর প্রসাদও পাওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন যাচ্ছি কোপাই নদী ঘাটে। এই মন্দিরের ভেতর দিয়ে রয়েছে কোপাই নদী যাওয়ার রাস্তা। এই হলো সেই কোপাই নদী, আমাদের ছোট নদী। কঙ্কালীতলায় কোপাই নদীর ঘাটের ধারেই রয়েছে আরতির মঞ্চ। এখানে প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় নদীর আরতি হয়। এই ভাই দোকানে কত কি রয়েছে দেখুন, আমরা, পেয়ারা, কামরাঙা, এগুলো সব মাখা পাওয়া যায় নাকি? কত করে প্লেট? প্লেট এটা 9 টাকা 100 মেকে। আচ্ছা আচ্ছা, আমরা 20 টাকা 100। আচ্ছা, আর আমরা? আমরা 20 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেই খুব লোভ লাগছে, কিন্তু এইমাত্র প্রসাদ পেলাম তাই আর রিক্স নিতে পারছি না, যদি অম্বল হয়ে যায় খেয়ে। দেখুন এখানে এই ভাইয়ের দোকান রয়েছে, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। প্রসাদ খাওয়ার আগে আমি এখান থেকে মিনারেল ওয়াটার কিনে নিয়ে গেলাম। একদম প্রসাদের হলের সামনেই, এই যে প্রসাদের হল, আর এইখানে এই ভাইয়ের দোকান বসে। এদিকে আখের রস আছে। কঙ্কালীতলা মন্দির থেকে বোলপুর যাওয়ার পথে এখানে দেখলাম খেজুরের গুড় বিক্রি করছে, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। দাদা কত করে খেজুরের গুড়? 150 আর 200। এই দাদা দিচ্ছেন একটু টেস্ট করার জন্য, দেখি কেমন খেতে। ইউটিউবার নাকি? হ্যাঁ, আমাদের ছবি তো মিলিয়ে লেখা বল খাও ভাই গো, চল খাবো। এই দাদারাও সবাই দাঁড়িয়েছেন গুড় কেনার জন্য। আমাদের ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি, ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি, ওই ইউটিউবে দুরন্ত ঘূর্ণি বলে সার্চ করলে চলে আসে। টেস্ট করে দেখি। মনীষাকে দিয়ে একটু টেস্ট করতে। তাহলে নিচ্ছি 1 কেজি, 1 কেজি নেবো তো। দাদা আমাকে যেটা টেস্ট করালেন ওটা কত? 200। ওইটা ওইটা আমাকে 1 কিলো দিয়ে দেন। আমরা কঙ্কালীতলা থেকে এসে বোলপুর সোনাঝুরি হাটে পৌঁছালাম। এই হচ্ছে সোনাঝুরি হাটের গেট। এই দাদারা সবাই এসছেন বেড়াতে। কোথা থেকে? মুরারই থেকে। আচ্ছা আচ্ছা, এই খোয়া হাটে ঢুকতে দুদিকেই দোকান। নানা রকমের জিনিস, প্রত্যেকটা জিনিসই দেখার মতো থাকে এবং দামও কিন্তু বেশ রিজনেবল থাকে। প্রচুর ব্যাগ, বিভিন্ন টাইপের ব্যাগ, বড় থেকে ছোট। আর এই বাকি
সোনা ঝুড়ি হাটের বিখ্যাত দই রাবড়ি বিক্রি হচ্ছে, কত করে দাদা দই রাবড়ি? আচ্ছা রাবড়ি 40, দই 20। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে খেয়েছি, খুব সুন্দর হয় এখানে, খেতে পারেন। এইদিকে দেখুন কত রকমের ব্যাগ, ছয় হাটে এই ভাইয়ের কাছে আখের রস নিয়ে নিলাম 20 টাকা করে গ্লাস। দারুন, আমি এই কুর্তিটা নিলাম 180 টাকা। আমরা দাঁড়িয়ে আছি এখন শকুন্তলা রেস্টুরেন্টের সামনে, এভাবে এখানে রেড চার্ট লাগানো আছে, কি কি মেনু আজকে অ্যাভেলেবেল আছে এবং তার রেট কত সব এখানে দেওয়া আছে। এই হচ্ছে বিল কাউন্টার, এখানে আগে আপনাকে মেনু দেখে বিল করিয়ে তারপর কিন্তু রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে হবে খেতে। আর এই শকুন্তলার ভিলেজ রিসর্টে থাকতেও পারেন এসে। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 9232637439, 1450। কটনের আছে না? শাড়িগুলো দেখুন একবার কি সুন্দর কালার, এখানে মাথায় করে গামছা বিক্রি হচ্ছে, বিভিন্ন ডিজাইনের গামছা। এখানে রয়েছে বাংলা লেখা প্রিন্টের প্রচুর টি শার্ট, প্রচুর 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 সম্ভার আছে একদম। বিভিন্ন কালারের বিভিন্ন লেখা, অসাধারণ সব টি শার্ট গুলো। দাদা কি কি দামের আছে টি শার্ট? বাচ্চাদের আছে 220, বড়দের আছে 250। আচ্ছা আচ্ছা, বিভিন্ন দামের আছে। আমি কিন্তু একটা কিনছি, দুটো টি শার্ট কিন্তু নিয়েছি, একটা লেখা আছে ভব ঘুরে আর একটা 16 আনা বাঙালি, এটা অ্যাশ কালার, এটা রয়্যাল ব্লু। চেষ্টা করব নেক্সট ব্লগে পড়ার, আপনারা বলবেন কেমন লাগছে দেখতে, খুব একটা ভালো লাগবে না জানি। আর শ্রীবাসের জন্য নিলাম কুমোরপাড়ার গরু গাড়ি, বোঝাই করে কলসি হাড়ি। শ্রীবাস খুশি তো? দাদা কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে, রবি ঠাকুরের ছবি দেওয়া, শান্ত সৃষ্ট লাজ বিশিষ্ট, বাচ্চাদের সহজ পাঠ। এই হচ্ছে রামসাম রেস্টুরেন্ট, এখানে কিন্তু অনেক খাবারের ভ্যারাইটি পাবেন, আমি আগে দুবার খেয়েছি, খুব ভালো খাবার। মনীষা পান খাবে? এই রামসাম রেস্টুরেন্টের সামনে এই দাদার কাছে পান খাচ্ছি। Thank you.
আমরা এখন এসেছি বোলপুর ডাক বাংলো মাঠে খাদি মেলাতে। এই যে বীরভূম জেলা খাদি মেলা 2023-24, আজ 10ই জানুয়ারি আজ থেকে উদ্বোধন, 21শে জানুয়ারি পর্যন্ত চলবে। মেলাটি খোলা থাকবে দুপুর 1টা থেকে শুরু হবে রাত 9টা পর্যন্ত। যে শিল্পী রাধুনাথ থেকে এসেছে আমাদের জন্য সুন্দর আজ থেকে যেহেতু শুরু, তাই অনেকে কিন্তু এখন দোকান গোছাচ্ছেন, রেডি করছেন, সন্ধ্যাবেলায় হয়তো ভালোই ভিড় হবে। শান্তিনিকেতন ঘুরতে এলে কিন্তু এই কদিনের মধ্যে এটা কিন্তু উপরি পাওনা হবে। এখানে একটা পিঠের কাউন্টারও হয়েছে, বিভিন্ন রকমের পিঠে আছে এখানে। এটা হচ্ছে গোকুল পিঠে, এই যে ভাজা চলছে। দেখুন, অনেকে হয়তো দেখেছেন বা অনেকে দেখেননি, এই দেখুন ঢেকি, এই যে এখানে দাঁড়িয়ে পার দেওয়া হয় এখানে, এখানটায় আর এদিক থেকে এটা চালগুলো কুটে দেয়। তাই সেই বিপণনের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত আজকে হব এবং উপস্থিত হয়েছে এই বড় পাওনা, এই বড় প্রাপ্তি। দেখুন আধুনিক চরকা, এখানে রয়েছে শালপাতা থেকে থালাপাতা তৈরির মেশিন। এখানে ডাইসে হিট দিয়ে বানানো হয়, তারপর এখানে সেলাই করা হয়, তারপরে এই যে এইভাবে তৈরি হয়ে যায়। মেলাতে এখানে একটা কাউন্টারে চলে এসেছি খাদির, ঠিক স্টেজের পাশেই দোকানটা। দেখুন খাদির কি সুন্দর সুন্দর প্রিন্টেড জামা, দেখুন হোয়াইটের উপর ব্লু প্রিন্ট, পিওর হোয়াইট, দেখুন এগুলো বাটিকের বাটিক প্রিন্টের। দাদা এগুলো কি কি দামের আছে? খুব সুন্দর বিভিন্ন কালারে কিন্তু শার্ট রয়েছে এখানে, ঠিক একদম। দেখুন স্টেজ, এই স্টেজের ডান দিকে, এদিকেও একটা পিছের কাউন্টার রয়েছে। এই যে এখানে দেখুন এই পিঠের কাউন্টারটা তো ঢেকি আছে, এই দেখুন এখানে বানানো আছে বিভিন্ন। কি কি আছে পিঠে এগুলো? এটা চসি পিঠা বলা হয়। কি দাম আছে এটা?
এটা আছে 25 টাকা, আচ্ছা আছে দুধপুলি পিঠা, খুব সুস্বাদু পিঠা, আচ্ছা আর এটা আছে পাটিসাপটা পিঠা, পাটিসাপটা পিঠাটা এক, আর এটা আছে রসময় পিঠা, রসময় সুস্বাদু, হ্যাঁ চন্দ্রকুলি খুবই ভালো খেতে, আচ্ছা আর এটা মালপোয়া, আচ্ছা আচ্ছা আর এখানটা যে পাটিসাপটা পিঠা তৈরি করা হচ্ছে, আচ্ছা পাটিসাপটা কি দাম? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ দুরন্ত ঘূর্ণি।